ময়মনসিংহে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্ল্যান্ট চালু হচ্ছে অক্টোবরে। পুরাতন ব্রহ্মপুত্রের তীরে 50 মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রায় শেষ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় গ্রিডে যোগ হবে এই সৌর বিদ্যুৎ। ময়মনসিংহ থেকে শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বিশাল জায়গা জুড়ে কর্মযজ্ঞ, 178 একর জমির অনেকাংশেই সারি সারি সোলার প্যানেল। বাংলাদেশ, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র করছে বেসরকারি HDFC সিন পাওয়ার লিমিটেড। 2017 সালে শুরু এ প্রকল্পের জন্য নদীতীর শাসন, অফিস কমপ্লেক্স, ট্রান্সমিশন টাওয়ার তৈরি, এমনকি কয়েক মাইল এলাকা জুড়ে কাঁটা তারের বেড়াও দেওয়া হয়। আগের মাসে সে মুজিব বর্ষের উপহার হিসাবে আমরা চালু করতে যাচ্ছি। এখানে সমস্ত কাজ আমাদের শেষ হয়েছে, শুধু এখন ইকুইপমেন্টগুলি টেস্টিং এবং কমিশনের কাজ চলছে। সরকারের ঘোষণা অনুযায়ী 2020 সালের মধ্যে দেশে ব্যবহৃত মোট বিদ্যুতের 10% সৌর বিদ্যুৎ হওয়ার কথা, যার বড় অংশ হতে যাচ্ছে ময়মনসিংহের এই প্রকল্প। ফিজিক্যাল ওয়ার্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, এখন কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে যেটা সম্পূর্ণের মাধ্যমে আমরা সিওডি ডেট নির্ধারণ করে সেদিন থেকে এটা চালু করব। ব্রহ্মপুত্রের তীরে সুতিয়াখালীতে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের কারিগরি দায়িত্বেও আছেন চীনা প্রকৌশলীরা। করোনার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে নির্মাণ, তারপরেও স্থানীয়রা বলছেন এই নির্মাণ হবে দেশের উন্নয়নের নতুন মাইলফলক। As you can see, now this project is ready for backfeeding. So hopefully at the October we can sell the power electricity. ময়মনসিংহে বিদ্যুতের চাহিদা সেটা পূরণ করে অন্য অন্য জেলা এবং উপজেলাগুলিতে যেন সরবরাহ করে। এটি নিশ্চয়ই ময়মনসিংহের উন্নয়নের জন্য একটি মাইলফলক। এখানে ময়মনসিংহের অনেক মানুষ কর্মসংস্থান হবে। নবায়নযোগ্য এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে ময়মনসিংহের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।